আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। পৃথিবী ধ্বংস হয় কখন? যখন সৃষ্টি স্রষ্টার নিয়ম থেকে বেরিয়ে যায়, তখন পৃথিবী ধ্বংস হয়। আর এই কাজটা কখন হয়? সৃষ্টি স্রষ্টার নিয়ম থেকে বেরিয়ে যায় কখন? যখন সৃষ্টিরা স্রষ্টার নিয়ম সম্পর্কে অজ্ঞ থাকে। মূল কারণ হলো আমাদের অজ্ঞতা। বিদ্যালয়ে বিদ্যার চর্চা হয় না, জাহানাতের চর্চা। বিদ্যালয়ে মূর্খতার চর্চা, বিদ্যালয়ে নির্বোধ হওয়ার চর্চা, বুদ্ধিহীনতার চর্চা হচ্ছে। এই জন্য সৃষ্টিকর্তার নিয়ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মুসলিয়ানে কেরম, আল্লাহ তাআলা মুসলিম জাতিকে একটা দায়িত্ব দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মাত, তোমাদের মধ্যে খায়ির আছে, কল্যাণ আছে, কল্যাণে ভরা, জ্ঞানে ভরা, পৃথিবীকে দেয়ার উপায় উপকরণে তোমরা ভরা একটা জাতি। উখরিজাত লিন্নাস, তোমাকে মানব জাতির জন্য বের করে আনা হয়েছে, ঘরে থাকার জন্য না, আত্মকেন্দ্রিক হয়ে থাকার জন্য না, শুধু নিজের ভালো চিন্তা করার জন্য নয়, গোটা মানব জাতির ভালো চিন্তা করার জন্য তোমাকে বের করা হয়েছে। এ দায়িত্ব আমাদের সবার। উখরিজাত লিন্নাস। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ।